এবারে জানাবো বিস্তারিত আয়োজন। নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখা সহ তিনটি সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। রোববার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র পরিবারের সাথে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে আরো বলা হয়, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দ্রুতই যুগোপযোগী ও পূর্ণাঙ্গ করা হবে। এছাড়াও 50টি এইচডি প্রজেক্টর মেশিন ক্রয় করে সিনেমা হলগুলোর প্রজেকশন কার্যক্রমে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এই সভায়। নায়িকা মৌসুমীকে বয়স্ক অভিনেত্রী মানে সম্মান জানিয়ে সিনিয়র শিল্পী হিসেবে অভিহিত করেছেন বলে দাবি বিএফডিসিতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের। শনিবার মৌসুমীর পদত্যাগ প্রসঙ্গে বক্তব্য দেওয়ার সময় বয়স্ক অভিনেত্রী বলায় চটেছেন অভিনেতা নিজে ও তার স্বামী ওমর সানি। ফেসবুক লাইভে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সহ যৌথ প্রযোজনার ছবি নিয়েও কথা বলেছেন ওমর সানি। দেখুন, আন্দোলন হচ্ছে, মৌসুমি কয়েকদিন আগে বলল যে আন্দোলনের সাথে আমি একমত না। কার বিরুদ্ধে আমি আন্দোলন করব? আমরা নিজে নিজেদের বিরুদ্ধে আন্দোলন করব তা না, কিন্তু আপনারা যারা আন্দোলন করছেন তারাও আমার ভাই বোন কলিগ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, আমার ফ্যামিলির থেকে। আমি বারবারই সবসময় বলি, আবারও বলছি, আমি তো সম্মান করেছে। কিছু কিছু জায়গায় যৌথ প্রযোজনার ব্যাপারে আমি বিপক্ষে না, যৌথ প্রযোজনার ছবি হোক কিন্তু এটা নিয়ম মাফিক হোক, 50-50 ভাবে হোক। দেখুন, গতকাল একটি জায়গায় মিশা সওদাগর মৌসুমীকে বয়স্ক বলেছে। ও সবসময় বলে যে ও ইউনিভার্সিটিকে পড়াশোনা করে তারপরে আর্টিস্ট হয়েছে। তো মিশা, তুমি কোন জায়গার থেকে এসছো আমি খুব ভালো করে জানি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এটাও আমি ভালো জানি। আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটি ছেলে, আমি কোনো বড় লোকের ছেলে না, আর বিশাল কোনো পড়াশোনা জানা একটি ছেলে না, কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি আমি আপনাদের ভালোবাসায় আমি অবস্থানি। এটা বলতে হবে যে আমি আর মৌসুমী উজ্জ্বল সাহেব বেঁচে আছে। আমি বলেছিলাম মিশাকে নিতে হবে, উজ্জ্বল সাহেব বলছে মিশা আবার কেনা, আমি যে একটা ছেলে আছে ওকে একটু ভিলেন হিসাবে নেন। তখন তোমার কি অবস্থান ছিল মিশা? নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত দেশে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছে আন্দোলনকারী চলচ্চিত্র ঐক্যজোট শিল্পী ও কলাকুশলীরা। এই বিষয়টিতে কথা বলতে আজ আনন্দযোগের সাথে যোগ দিচ্ছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আনন্দযোগে। যৌথ প্রযোজনার ছবি নির্মাণ ঠেকাতে আপনারা আন্দোলন করে আসছেন আর শেষ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত জানালো। তো রোববারের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত জানতে চাচ্ছি। হ্যাঁ, রোববারে আমরা গিয়েছিলাম মাননীয় তথ্য সচিব মহোদয়ের আমন্ত্রণে, এবং সেখানে আমরা যৌথ প্রযোজনার নামে যেসব জায়গায় যৌথ প্রতারণা হচ্ছে সে বিষয়টি আমরা তাদেরকে স্পষ্ট করে তুলে ধরেছি। আমরা লিখিত বক্তব্য নিয়ে গেছিলাম, প্রস্তাবনা নিয়ে গেছিলাম, আমরা আমাদের পূর্ণভাবে পড়েছেন এবং সেটি নিয়ে পর্যালোচনা করেছেন, এবং সেখানে পরবর্তীতে মন্ত্রী মহোদয় এলে ওনারা আমাদের এই প্রস্তাবনাকে পুরোপুরি সমর্থন করেছেন। মানে দু একটি জায়গায় যেটা ওনাদের হাতে নেই, সে যেটা অন্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত, সেক্ষেত্রে সেগুলো ওনারা পরবর্তীতে ধাপে ধাপে চেষ্টা করে বাস্তবায়ন করবেন এরকম কথা বলেছেন। এবং আমাদের যেটা মূল দাবি ছিল যে যৌথ প্রযোজনার নীতিমালায় যেটি পুরানো ছিল 2012 সালে যেটা প্রণয়ন করা হয়েছিল এবং যা পরবর্তীতে 2014 সালে সংশোধন করা হয়েছিল, সেই সংশোধনের মধ্যে কিছু জায়গায় ফাঁকি ছিল। 2014 সালে সংশোধন করা হয়েছিল, সেই সংশোধনের মধ্যে কিছু জায়গায় ফাঁকি ছিল বা আমরা বলবো যে ফাঁক ছিল। সেই জায়গাগুলোর সুযোগ নিয়ে এবং কিছু অসাধু উপায়ে যেখানে কড়াকড়িভাবে এটির প্রয়োগের বিষয়টি সেভাবে ছিল না, ফলে সেই জায়গাগুলো যাতে সংশোধন করা হয় এবং বর্তমান যে নীতিমালা আছে সেটি যাতে বন্ধ করে রাখা হয়, আমাদের সেই প্রস্তাবটা মাননীয় মন্ত্রী মহোদয় যে পুরানোদের যৌথ প্রযোজনা নীতিমালা আছে সেটি স্থগিত হয়ে গেল এখন থেকে, এবং যৌথ চলচ্চিত্র নির্মাণের যে কমিটি আছে যেটা অনুমোদন দেয়
সেই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং নতুন কমিটি হবে, নতুন নীতিমালা হবে এবং সেই সাথে যেসব জায়গাগুলোতে আমরা মনে করি যে যৌথ প্রযোজনা নীতিমালা দুর্বল দিক আছে বাংলাদেশের চলচ্চিত্রের স্বার্থ রক্ষার ক্ষেত্রে, অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ক্ষতিগ্রস্ত হয় কিংবা ক্ষতিগ্রস্ত করার সুযোগ থাকে এরকম জায়গাগুলোকে আমরা নির্দিষ্ট করে দিয়েছি, সেগুলো আমরা আশা করছি এবং ইন্দ্র আমাদের কথা দিয়েছে যে সেগুলি অবশ্যই সব যৌথ প্রযোজনা নতুন নীতিমালায় প্রবেশ করবে এবং সংযোজন করা হবে এবং সেটি যথাযথভাবে হলেই আমরা মনে করি আমাদের চলচ্চিত্র শিল্প এই অশুভ চক্রের হাত থেকে রক্ষা পাবে। আর যৌথ প্রযোজনার জন্য যে নতুন নীতিমালা করা হচ্ছে, আপনারা যে পদক্ষেপ নিচ্ছেন তাতে ঠিক কি কি বিষয় নতুন করে যোগ হতে পারে, আর এই বৈঠকে কোনো প্রস্তাব কি দেয়া হয়েছে কিনা এই বিষয়ে? হ্যাঁ, আমরা একদম পরিষ্কার লিখিত দিয়েছি, তার মধ্যে আমি কয়েকটা মুহূর্তে বলি। যেমন একটি জায়গায় আছে যে আমাদের শিল্পী কুশলীদের সংখ্যা সমান থাকতে হবে সমানুপাতি হারে, কিন্তু সেটি এক সময় চালাকি করা হয় যে শিল্পী মুখ্য চরিত্রে শিল্পী নাচ দেখে মুখ্য চরিত্রে দেখা যায়, অর্থাৎ প্রধান প্রধান চরিত্র দেখা যায়, অধিকাংশ শিল্পী ভিনদেশী থাকে এবং সেখানে আমাদের দেশের কিছু সংখ্যক মাত্র নাম করা হস্তশিল্পী নিয়ে সেটিকে ডাইরেক্ট করা হয়। সেটি আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি যে যৌথ প্রযোজনা চলচ্চিত্র চিত্রনাট্য অনুযায়ী সেখানে চরিত্রের নাম উল্লেখ থাকতে হবে এবং সেই চরিত্রে কে অভিনয় করছে বাংলাদেশের সে তার বিপরীতে তাকে স্ব তার সমিতি থেকে তার প্রত্যয়নপত্র দিতে হবে, তার ভোটার আইডি কার্ডের বা ন্যাশনাল আইডি কার্ডের সেখানে সপ্তাহে কপি দিতে হবে এবং সেটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে। একইভাবে যারা কারিগরি শাখায় কাজ করেন অর্থাৎ টেকনিশিয়ান যারা আছেন তাদেরও একইভাবে এটি নিশ্চিত করতে হবে যে হ্যাঁ তিনি বাংলাদেশ থেকে কাজ করছেন। এটি একটি বিষয় আছে। আরেকটি বিষয় আছে, যেমন পারমিশন পাওয়ার এক সপ্তাহের মধ্যেই একটি ছবির কাজ শেষ হয়েছে বলে এখানে জমা দেওয়া হচ্ছে, আমরা সেটিকেও বলে দিয়েছি যে কোনোভাবে একটি চলচ্চিত্র যদি সেটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র হয় অর্থাৎ পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি নির্মিত হয় তাহলে সেই ছবিটি কোনোভাবে 3 মাসের কম সময়ে সম্পন্ন হওয়া সম্ভব নয় সাধারণভাবে। তো সেক্ষেত্রে একটি ছবি পারমিশন পেলেই কমপক্ষে তাকে 3 মাস পরে সেটি টিভি কমিটিতে জমা নেবে এবং সেক্ষেত্রে টিভি কমিটি সেটিকে বিবেচনা আনতে পারবে। আরেকটি বিষয় আছে, যেমন লোকেশনের বিষয়, যৌথ প্রযোজনার গত যে নীতিটি ছিল সেখানে স্পষ্টত উল্লেখ ছিল যে উভয় দেশে চিত্রায়নের ক্ষেত্রে লোকেশন সমান থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে 2-1 দিন শুটিং করছে কি করছে না তারা পর্দায় দেখিয়ে দিচ্ছে সেটের মধ্যে কাজ, যেটি বাংলাদেশে করা হয়েছে। এখন একটি সেট নির্মাণ করা হলে সেটি FDC-র ভিতরে যদি হয় আমরা এটি প্রমাণ করতে পারবো না যে এটি আসলে FDC হয়েছে কিনা বা টালিগঞ্জে হয়েছে কিনা বা অন্য কোনো দেশে হয়েছে কিনা। সে কারণে আমরা বলেছি যে বাংলাদেশে যখন কোনো জায়গায় কোনো লোকেশনে চিত্রনাট্য অনুযায়ী বা তারা যে প্রস্তাবনা দিয়েছে সেখানে যেভাবে উল্লেখ আছে সেভাবে শুটিং হচ্ছে কিনা, সেই কারণে বাংলাদেশে শুটিং শুরু হওয়ার আগে কমপক্ষে 7 দিন আগে রিভিউ কমিটিতে বা যৌথ প্রযোজনের অনুমোদন কমিটিতে সেটা লিখিতভাবে তাকে জানাতে হবে প্রযোজককে এবং প্রযোজককে জানানোর পরই এই এই কমিটি তার একজন বা একাধিক প্রতিনিধি সেখানে প্রেরণ করবে শুটিং স্পটে এবং যথাযথভাবে সেই চিত্রনাট্য অনুসরণ করে বা প্রস্তাবনার সাথে যেভাবে শুটিং ভাগ করে দেওয়া হয়েছে বাংলাদেশের অংশ সেভাবে হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করবেন এবং তাদের রিপোর্টের উপর নির্ভর করবে এই ছবি সত্যিকারে বাংলাদেশে কতটা অংশে শুটিং হয়েছে তা যাচাই করা। এরকমভাবে আমরা আরো অনেকগুলো দিয়েছি, যেমন একই সপ্তাহে বা কোনোভাবে 2টি যৌথ প্রযোজনার ছবি মুক্তি পেতে পাওয়া দেওয়া যাবে না, তাহলে আমাদের দেশে চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হবে এবং একই সাথে 2 মাসের মধ্যে একটি যৌথ প্রযোজনার ছবি নির্মাণ করা যাবে মুক্তি দেওয়া যাবে না, একটি মুক্তি পাওয়ার পর কমপক্ষে 2 মাস পর আরেকটি যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ মানে মুক্তি দেওয়া যেতে পারবে। এরকম আমরা অনেকগুলো প্রস্তাবনায় দিয়েছি, আশা করি সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হবে এবং সেগুলো বাস্তবায়িত হলে আমাদের চলচ্চিত্রের শিল্পের সাথে যারা জড়িত সবার স্বার্থ রক্ষিত হবে। এই নতুন প্রিভিউ কমিটি কবে গঠন হতে পারে, কাদেরকে আপনারা সদস্য হিসেবে দেখতে চাচ্ছেন? হ্যাঁ, এখানে আমরা বলেছি যে বর্তমানে যে প্রিভিউ কমিটিটি ছিল বা যেটা গতকালই বিলুপ্ত হয়ে গেল সেই প্রিভিউ কমিটিতে 7 জনের মধ্যে আমরা চলচ্চিত্রের প্রতিনিধি ছিলাম মাত্র 2 জন, একজন এসে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রতিনিধি আর একজন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিনিধি, এছাড়া বাকি যে 5 জন ছিলেন ওনা 5 জনই সরকারি কর্মকর্তা এবং সে কারণে আমরা বলেছি যে সরকারি কর্মকর্তারা অনেক সময় সময় দিতে পারেন না
আমরা বিভিন্ন সময়ে দেখেছি এই পাঁচজনের মধ্যে তিনজনের বেশি কখনই উপস্থিত থাকেন না, কাজে ওনারা ওনাদের অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং ওনারা আমাদের মতো যে চিত্রনাট্যর গভীরে পুঙ্খানুপুঙ্খ দেখারও হয়তো ওনারা ঠিকমতো সময় পান না, সেজন্য আমরা বলেছি যে ওনারাও থাকুক, সেই সাথে আমাদের প্রতিনিধির সংখ্যা বাড়ানো হোক, চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কিংবা ব্যক্তিত্বদের নিয়ে এই প্রতিনিধির সংখ্যা বাড়ানো হোক, তাহলে একটি যথাযথভাবে চিত্রনাট্য পরীক্ষা করা যাবে এবং চিত্রনাট্যের সাথে যে শিল্পী কোচারের তালিকা আছে, যে শুটিং লোকেশনের তালিকা আছে এবং অন্যান্য যেসব কাগজপত্র দেওয়া আছে সেগুলো যথার্থ যাচাই বাছাই করে তাকে অনুমতি দিলে সেই অনুমতিটি যথার্থ হবে বলে আমরা প্রস্তাব করেছি। বাংলা চলচ্চিত্রের উন্নয়নের ক্ষেত্রে এই নতুন করে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যৌথ প্রযোজনার নীতিমালার, তো এই বিষয়টি কতখানি ভূমিকা রাখতে পারে বলে আপনারা মনে করছেন এখন? হ্যাঁ, আমরা মনে করি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ দুই দেশেরই যদি সমান সমান অংশগ্রহণ থাকে তাহলে দুই দেশের শিল্প লাভবান হবে, আমরা লাভবান হব বেশি আমি মনে করি, কারণ এই মুহূর্তে আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থা একটু নাজুক এটা আমরা স্বীকারই করি। তো আমরা সেজন্য বলেছি যে নিয়ম নীতি মেনে আমাদের শিল্প কুশলীদের স্বার্থ সংরক্ষণ করে আমাদের দেশের দেশীয় সংস্কৃতির স্বার্থ রক্ষা করে আমাদের দেশের ঐতিহ্যকে রক্ষা করে আমাদের রাষ্ট্রীয় আমাদের সামাজিক মূল্যবোধকে রক্ষা করে যখন চলচ্চিত্র নির্মিত হবে তখন ব্যক্তির পাশাপাশি চলচ্চিত্র শিল্প রাষ্ট্র সমাজ সবই উপকৃত হবে এবং সেই সাথে আমরা মনে করি নতুন নতুন প্রযোজক আসবেন যারা সৎপথে চলচ্চিত্র নির্মাণ করে এই চলচ্চিত্রকে সেবা দিতে চান, এই চলচ্চিত্রকে ব্যবসায়িক করে নিতে চান, তারাও এগিয়ে আসবেন এবং আমাদের চলচ্চিত্র তার সঠিক ঠিকানা খুঁজে পাবে। শুধু একটা কথা আমি বলি যে আমরা শুধু যৌথ প্রযোজনা নীতি নিয়েই কিন্তু গতকাল মিটিং করিনি, আমরা মিটিং করেছি আমাদের আরো কিছু সমস্যা নিয়ে, যেমন হলের প্রদর্শন ব্যবস্থায় যে ডিজিটাল মেশিন নেওয়া হচ্ছে সেটির ব্যবস্থা নিয়ে।